নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার আজকাল পরশু অনুষ্ঠান। আজকাল পরশুর আজকের অনুষ্ঠান করতে গিয়ে একটা কথা খুব শেয়ার করতে ইচ্ছে করছে আপনাদের সঙ্গে, যে যখন আমরা বর্ষাকালে বাড়ি থেকে বেরোই আমরা করি কি জানেন তো, পেপারটা খুলে নইলে একটু টেলিভিশনের পর্দায় দেখে নিই আজকে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কখন কখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আমরা সেই মতো প্রিপারেশন নিয়ে বেরোই। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের কাছে, জীবন নিয়ে আপনারা এই ভাবনা ভাবেন যে সন্তান হলো তার ঠিক কোন সময় কোন কাজটা করা উচিত করলে সে জীবনে সফলতা পাবে, ভাবেন না। আর ভাবেন না বলেই আমাদের এই ধরনের অনুষ্ঠান করার প্রয়োজনটা হয়, তার কারণ অ্যাস্ট্রোলজির বয়সটা কিন্তু 6,500 বছর। যদি প্রয়োজন না থাকতো সমাজে এই সাবজেক্টটার, তাহলে এত বছর ধরে এই সাবজেক্টটা চলতে পারতো না। আমরা স্বাগত জানাবো এই সাবজেক্টটাকে নিয়ে যারা এগিয়ে নিয়ে যাবেন আগামী দিনটাকে, আরও যারা পথ দেখাবেন, তাদের মধ্যে অন্যতম প্রতিশ্রুতিমান একজন মানুষ যার হাত ধরে এই মুহূর্তে অ্যাস্ট্রোলজি একটা অন্য দিগন্তে পৌঁছচ্ছে, তিনি হচ্ছেন সন্দীপ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত সন্দীপ। অনেক ধন্যবাদ। দেখো, একটা শাস্ত্র 6,500 বছর ধরে চলে গেছে, কাজ করছে তো সেই শাস্ত্রটা, তার প্রয়োগ আছে বলে আজকে রামচন্দ্রের সময়ও ছিল, আজকে কিন্তু আমাদের এই জেড যুগেও আছে, যেখানে চন্দ্রযান আকাশে পাঠাচ্ছি আমরা, তখনও কিন্তু রয়েছে। সময়টাকে গুরুত্ব দিতেই হবে। আজকে আমি যে জায়গাটি আলোচনা করব, যে প্রিকশন এবং প্রিভেনশন। একটা হচ্ছে অ্যাস্ট্রোলজি প্রিকশন দেয়, অর্থাৎ তোমাকে বলে দিচ্ছে যে তুমি এই সময়টাকে এই কাজটা করো না, এই সময়টা এই কাজটা করো। আর তার সঙ্গে প্রিভেনশন, অর্থাৎ তার প্রতিকার প্রতিবিধান, একটা গার্ড বা একটা সাপোর্ট ওয়ালের কাজ করছে, বাদ বাকিটা আপনার নিজেকেও ভাবতে হচ্ছে। আমি ঠিক এখানে দাঁড়িয়ে আজকে আলোচনাটা করতে চাইছি, যে সময়ের কথা বললাম, সময়টা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে কৌশিক অবস্যা, এই কৌশিক অবস্যা অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে তুমি কিভাবে একে মেলাবে? এটা তো একটা পুজো আচার ব্যাপার, একটা তিথি নক্ষত্রের ব্যাপার, তুমি এভাবে কিভাবে এটাকে মেলাবে? একদম, প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধিদাতা শ্রী গণেশকে প্রণাম। সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যখন আমরা যে বছর মাধ্যমিক দিই আমরা এক বছর আগে থেকে প্রিপারেশন শুরু করি, কারণ আমরা জানি যে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক হবে, আমাকে বসতে হবে। ঠিক সেই রকমই এই কৌশিক অমাবস্যা, মহালয়া এবং দীপান্বিতা, এই পরপর তিনটে অমাবস্যার অপেক্ষা কিন্তু 365 দিন ধরে করতে হয়, কারণ আমরা গোটা বছরে 12 থেকে যদি 13টা আমি অমাবস্যা পাই, এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে কৌশিক অমাবস্যা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই সময়টাতে না, বিশেষ করে নেক্সট ইয়ার, যেমন আমি যেটা করি, নেক্সট ইয়ার যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তাদের এই সময় আমি কাজ করি, তাদেরকে প্রায়োরিটি বেশি দাও। একদম, মানে সব থেকে আগে আমি তোমাকে আগের দিনও প্রোগ্রাম করতে করতে বলছিলাম যে অমুক জায়গায় আমার চেম্বার আছে, কাইন্ডলি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যাদের নিডস তারা বুকিং করান, যাদের মনে হচ্ছে যে না আমি এখন প্রতিকার নেবো না বা এখন আমার প্রতিকারের প্রয়োজন নেই, আমি পরে দেখাতে পারি, কারণ যা একটা কি হয় ব্লক করে তো আমার লাভ নেই না। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই কারণে আমি বলছি এই সময়টা রেমেডি করলে খুব ভালো রেজাল্ট দেয়, কারণ হচ্ছে রেমেডিটা পড়ার পরে অনেকটা সময় তারা পাচ্ছে। আবার মানে যেটা বস্তুগুণ, দ্রব্যগুণ, একদম একদম, মানে আমাকে তো ম্যাজিক্যালি ভাবলে চলবে না, লজিক্যালি ভাবতে হবে, এটা একদম অ্যালোপ্যাথি ওষুধ নয়, আজকে খেলাম আধ ঘন্টা এক ঘন্টা বাদে রেজাল্ট দেবে, ফোন আছে সম্ভবত, আছে মনে হচ্ছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আপনাদের দুজনকেই নমস্কার এবং শুভেচ্ছা। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি। আপনি কে বলছেন? আমি হায়দ্রাবাদ থেকে বলছি। নাম? আমার ছেলের নাম রাহুল চক্রবর্তী। রাহুল সম্পর্কে আপনি জানবেন, রাহুলের ডেট অফ বার্থ? হ্যাঁ, 4th September 1985। চৌঠা সেপ্টেম্বর, হ্যাঁ 1985। সময়? 6:50 PM, সন্ধে 6:50। হ্যাঁ, মালদা। মালদা। আচ্ছা, বুধবার ছিল? হ্যাঁ হ্যাঁ। মীন লগ্ন মেষ রাশি, ভরণী নক্ষত্র নরগণ, জানা ছিল? হ্যাঁ হ্যাঁ। বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। আপনি কতদিন ধরে হায়দ্রাবাদে আছেন? আপনার ছেলে কিন্তু ট্যালেন্টেড ছেলে, আপনার ছেলের উচ্চ শিক্ষার জায়গা রয়েছে, যদিও ওর হায়ার এডুকেশনে কোনো একটা জায়গাতে ইয়ার গ্যাপ কিংবা কোনো স্ট্রিম চেঞ্জের জায়গা আমি পাচ্ছি। 2 নম্বর, আপনার ছেলে পরবর্তীকালে জন্মস্থান থেকে দূরে এমনকি বিদেশ যাত্রারও সম্ভাবনা রয়েছে, কিন্তু এই সর্ব জায়গাটা মানে অর্থ সোর্স অফ ইনকাম, এটা চাকরি ওরিয়েন্টেড ছক, কিন্তু চাকরির উন্নতির ক্ষেত্রে, তারপরে চাকরির ইনক্রিমেন্টের জায়গায় বা এই যে
বিভিন্ন দিক থেকে জন্মস্থান থেকে দূরে বললাম, সে কোনো জায়গায় যোগাযোগের ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ডিস্টার্ব পাবে বর্তমান সময়, একটু শেয়ার করুন পড়াশোনাটা আগে শুনে। হ্যাঁ, আমার ছেলে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং করে এমবিএ করেছে। বাহ, ইঞ্জিনিয়ারিং করে এমবিএ, তার মানে স্ট্রিম চেঞ্জ হলো কিন্তু একদম, টেকনিক্যাল থেকে ম্যানেজমেন্টে গেল। হ্যাঁ, আর মাঝখানে কোনো গ্যাপ ছিল না, রেগুলার ইয়ারে করেছে? না, রেগুলার মাঝখানে ইঞ্জিনিয়ারিং করে ও চাকরি করেছে, তারপরে ও ক্যাট ক্লিয়ার করে এমবিএ করেছে। এক্স্যাক্টলি, মানে গ্যাপ ছিল একটা। হ্যাঁ, আমি সেটা ভাই সন্দীপ তোমার কাছে আমার একটা কোশ্চেন ছিল, বলুন যে ও যে চাকরিতে এখন আছে, মানে এমবিএ তে যে ও ক্যাম্পাস সিলেকশনে যে চাকরিটাতে ও আছে, সেটাতে ওর কোনো সেরকম ভালো মানে ইনক্রিমেন্ট হচ্ছে না, তো সেখানে ও কি করেছে আর একটা চাকরি। একটা মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি, আপনি আপনার ছেলে কি বিদেশে গেছে বা বিদেশে যাওয়ার জন্য কোনো জায়গায় হোঁচট খাচ্ছে? হ্যাঁ, আমি আপনাকে বলছি যে ও আগে গেছে বিদেশে, কিন্তু ও এখন কি করেছে একটা নতুন চাকরি পেয়েছে, তো সেটাতে ও রিজাইন দিয়ে দিয়েছে, কিন্তু এখন পুরনো কোম্পানি থেকে ওকে বলছে যে ওকে অ্যামস্টারডাম পাঠাবে। তো 99.9% শিওর নয়, মানে 99% আছে। তো এবারে একটু একটু ইন্টারাপ্ট করছি, আপনি বলছেন আপনার ছেলে একটা চাকরি পেয়েছিল ক্যাম্পাসিং এমবিএ করে ক্যাম্পাসিং এ, সেখানে প্রপার ইনক্রিমেন্ট হচ্ছিল না বলে ও রিজাইন দিয়েছে, দিয়ে ও নতুন একটা চাকরির জন্য রেডি হয়ে গেছে, তাই তো? এবারে যে কোম্পানি রিজাইন দিয়েছে সেই কোম্পানি এখন ওকে বলছে যে তুমি জয়েন করো, তোমাকে অ্যামস্টারডাম পাঠাবো, তাই তো? হ্যাঁ, কিন্তু সেটাও কমপ্লিট শিওর নয়। হ্যাঁ, মানে সেটাই ও এখনো নোটিস পিরিয়ডে আছে, মানে পুরনো কোম্পানিতে নোটিস পিরিয়ড সার্ভ করছে এখন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ও আপনাকে জিজ্ঞাসা করতে বলছে যে ও নতুন চাকরিতে জয়েন করবে না, এটাতে থেকে গেলে ওর বিদেশ যাত্রাটা সিওর হবে, নভেম্বর মাস পর্যন্ত হয়তো হবে ভিসা টিসা ক্লিয়ার করে। আপনারা কি এর মধ্যে মালদা বা কলকাতায় আসেন? না, এর মধ্যে আসিনি। আচ্ছা, আমি আপনাকে কেন বললাম, আপনার ছেলের দিক থেকে বর্তমান যে সময়টা যাচ্ছে সেখানে 18ই নভেম্বরের আগে সেরকম কোনো উন্নতির জায়গা আমি পাচ্ছি না, এক নম্বর। দু নম্বর, আপনার ছেলের বিদেশ যাত্রা রয়েছে, তবে কিন্তু সেটা নেক্সট ইয়ার মার্চের পর, তার মানে বর্তমান যে কোম্পানিতে ও কাজ করছে সে কোম্পানি কিন্তু ওকে পাঠাবে না, জাস্ট নোটিস পিরিয়ড সার্ভ করছে, ওরা ওদের কোম্পানি এমপ্লয় ছাড়তে চাইছে না, তার জন্য একটা সুযোগ দিচ্ছে এটা ধরে রাখার জন্য, কথাটা বুঝতে পারলেন তো? আমি আপনাকে বলবো ইমিডিয়েটলি আপনার ছেলের যে গ্রহণ দোষটা রয়েছে এই জায়গাটার প্রতিকার করাবেন, নইলে আপনার ছেলের কর্মগত দিক থেকে প্লাস তার সাথে অর্থনৈতিক রোজগারের দিক থেকে কোনো জিনিস স্যাটিসফাইড হতে পারবে না। একদম, বুধ এবং মঙ্গল একত্রে বীজযোগে বসে রইল, বিয়ের ক্ষেত্রেও বাধা, শনি কেতু অষ্টম স্থানে, শরীর নিয়ে ভুগবে, হাড়ের সমস্যা নিয়ে ভুগবে, এই জায়গাগুলো ইমিডিয়েটলি আপনি প্রতিকার করেন। আপনার ছেলে তাহলে ও নতুন চাকরিতেই জয়েন করুক, নতুন চাকরি জয়েন করুক, নতুন চাকরি করতে করতে উইদিন নভেম্বর যদি পারছেন আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন বা যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে, এই জায়গাগুলোর প্রতিকার করিয়ে নিন, ভালো থাকবে ছেলে, ধন্যবাদ। আপনি হ্যাঁ বলুন বলুন, আপনি কিছু আর বলছিলেন, আছেন কি? আপনি হায়দ্রাবাদে কবে আসবেন? হায়দ্রাবাদ এখন যাচ্ছি না, হায়দ্রাবাদের প্ল্যানিং চলছে পূজোর পর। আচ্ছা, দেরি করবেন না, হায়দ্রাবাদ থেকে আপনারা আসুন, এসে প্রতিকারটা করে নিয়ে যান, তাহলে আপনার ছেলের এখন 85, মানে বয়সটা তো হয়েছে, সুতরাং এই সময় যদি জীবনটাকে, জীবনের এই সময় না মধ্যপন্থায় থাকতে হয় আর কি। আমি একটু বলে দিই, কৌশিক অবসর আগে যারা পাঁচতে পাচ্ছেন, যারা সন্দীপকে পাচ্ছেন, কৃষ্ণনগর পাচ্ছেন 23 তারিখ, 23শে অগস্ট, হাজরা পাচ্ছেন 24শে অগস্ট, 25শে অগস্ট সিউড়ি, 27শে অগস্ট আলিপুরদুয়ার, 28শে অগস্ট কোচবিহার, 29শে অগস্ট শিলিগুড়ি, এটা হচ্ছে একেবারে কৌশিক অবসর আগে। তারপরে চেম্বার রয়েছে দুর্গাপুর 2 তারিখ, 2রা সেপ্টেম্বর, 23রা সেপ্টেম্বর বাঁকুড়া, 6ই সেপ্টেম্বর আন্দাল, 7ই সেপ্টেম্বর হচ্ছে ব্যারাকপুর, 8ই সেপ্টেম্বর রামপুরহাট, 9ই সেপ্টেম্বর বালুরঘাট, 13ই সেপ্টেম্বর আসানসোল, 15ই সেপ্টেম্বর বর্ধমান, 18ই সেপ্টেম্বর ডিব্রুগড়, 19শে সেপ্টেম্বর গৌহাটি এবং 30শে সেপ্টেম্বর আগরতলা। মানে তোমার একদম পুরো সেপ্টেম্বর অবধি আমি বলে দিলাম। একদম, বুকিংয়ের জন্য ফোন করবেন সকাল 10টা থেকে রাত্রি 9টার মধ্যে, টাইমিংটা হচ্ছে এটাই, এবং নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতের নিচে পরপর নাম্বারগুলো রয়েছে, যেখানে ছিলাম আলোচনাতে কৌশিক অবসর।
তুমি বলেছো যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে, এবং ধরো যে আমি ধরে নিচ্ছি তার সঙ্গে অ্যাডাপ্টিভ যারা জয়েন্ট দেবেন, একদম মানে যারা যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসবে নেক্সট ইয়ার, ওকে তাদের জন্য এই সময়টা, এই সময় তারা আগে যোগাযোগ করবে, মানে বিশেষ করে 29 তারিখ পর্যন্ত যে চেম্বার রয়েছে তাদের ক্ষেত্রে বলছি, যে যারা সিরিয়াস জীবনটাকে নিয়ে, এবং হতে পারে যে আপনার ছেলে বা মেয়ের জয়েন্ট নয়, কিন্তু এই যে ভদ্রমহিলা ফোন করলেন একটা কনফিউশনের মধ্যে রয়েছেন, আপনারা যোগাযোগ করবেন যারা শিওর একদম যে আমি। আরেকটা তুমি দেখবে কিছু কিছু বাচ্চা ক্লাস 8 বা 9 পড়ছে, কিন্তু দেখা যাচ্ছে যে ডিটোরিয়েশন আসছে একদম, তোমার ধরো একা হয়ে যাচ্ছে, কিংবা ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে, কিংবা দেখা যাচ্ছে যে পড়াশোনায় মন বসছে না। আমার কাছে বর্ধমানে একটি মা এসে বলছেন তার মেয়ে মাধ্যমিকে খুব ভালো পার্সেন্টেজ পেলো, মাধ্যমিকের পর মা দিল মেয়েকে মোবাইল কিনে, ব্যাস রাত 2 অবধি মোবাইল, পরের দিন থেকে মানে 4 মাস হয়ে গেল ভোরের একটা টিউশনও অ্যাটেন্ড করেনি। তাহলে যেখানে এত ভালো রেজাল্ট 93% পেয়েছে মেয়েটি মাধ্যমিকে, সেই মেয়েটি 12 গিয়ে কী রেজাল্ট করবে? এই জায়গাগুলোকে যারা মনে করছেন এই ধরনের ডিটুরিয়েশন আসছে, তাদের একটা কাউন্সিলিং এবং পাশাপাশি প্রতিকার দুটোই কিন্তু প্রয়োজন। আমি না খুব ফিল করি একজন মা হিসেবে যে মা সব থেকে ভালো জাজ করতে পারে নিজের সন্তান, এক্স্যাক্টলি আমার সন্তান ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সবার আগে মা, মানে সেই বলেন আমরা ভাতের একটা চাল মানে সদ্য, এবং না তুমি এই কথাটা বললে না, আমি অনেক মাকে দেখেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলের মাদের কথা বলছি আমি, ছেলেদের তুমি দেখবে কিছু পরিবর্তন ঠিক ক্লাস 8 থেকে নিয়ে 12 মধ্যে আসে ভীষণভাবে, এবং সেই যে পরিবর্তনটা মানে কি ধরনের পরিবর্তন আসছে একদম পুঙ্খানুপুঙ্খ আমি বলবার আগে মা বলে দেয় যে এই প্রবলেমগুলো, আমি যখন বলি দেয় এই এই প্রবলেমগুলো হচ্ছে। কিছু কিছু বাচ্চা ক্লাস 9-10 উঠতে গিয়ে বাবার পকেট থেকে টাকা চুরি করছে, সেটির সমস্যা আমার কাছে এসছে। কিছু কিছু বাচ্চা অ্যাডিকশান তো রয়েইছে, এখন ম্যাক্সিমাম অ্যাডিকশান তুমি দেখবে, একটা সময় অ্যাডিকশান ছিল খেলতে যাব, খেলাটা একটা নেশা, তারপর হলো কার্টুন দেখা, কার্টুন দেখা, এখন হয়ে গেছে পাবজি পাবজি। তো প্রত্যেকটা সময়ে কিন্তু বিভিন্ন ধরনের স্তরগুলো আমাদের সামনে আসছে সমাজে, এবং সেগুলো থেকে বাঁচবার জন্য প্রথমত বাবা মাকে ভীষণ সচেতন হওয়া দরকার। বাবা মা যদি সচেতন হন তাহলে আজকে আমাদের এই সেন্ট জেভিয়ার্সের ছেলেটার মতন বা ক্লাস 9 ক্লাস 4 যে মেয়েগুলোর আমরা রেপ হচ্ছে শুনছি সেই ঘটনাগুলো কিন্তু ঘটে না। বাবা মাকে সচেতন হওয়া প্রয়োজন। এবং 2 নম্বর সচেতন, আমি ম্যাক্সিমাম বাবা মাকে বলি, আপনাদের যখন প্যারেন্টস মিটিং হয় আপনারা দুজনে একসঙ্গে যাবেন, বাবা মা, অনেকে তুমি দেখবে মাই যাচ্ছে মাই যাচ্ছে মানে বাবা যাচ্ছেই না, বাবা জানেও না যে সন্তান কোন ক্লাসে পড়ে, এক্স্যাক্টলি, এবং তাদের তার র্যাঙ্ক কি, তার তোমার এখন তো ডায়েরিতে সবই লিখে দিচ্ছে কখন মাইনাস পাচ্ছে কখন প্লাস পাচ্ছে, এবং সেগুলোও কিন্তু স্টাডি করে না, এটা কিন্তু খুব ভুল। তুমি যেটা বলছো সন্দীপ, আমার যেটা তোমার সাথে অনুষ্ঠান করতে গিয়ে একটা জিনিস আমি খুব ফিল করছি, সেটা হচ্ছে যে একটা ছোট বাচ্চা সে যখন জীবনটা শুরু করলো ক্লাস 4-5 অবধি তাকে তুমি ছেড়ে দাও, একদম খেলাধুলো করো পড়াশোনাটা করো, কিন্তু আফটার 5 বি সিরিয়াস, ভীষণ সিরিয়াস ক্যারিয়ারের ক্ষেত্রে, আজকে মানে না স্কুলিংটা ভীষণ দরকার, এক্স্যাক্টলি যেটা আমরা বাড়ি থেকে পাই, এবং এই ভিতটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু কেউ কোনোদিন আর লাগাম ধরতে পারবে না। আচ্ছা এই যে ধরো বাড়ির কথা বলছো, পরিবেশ তো মানে বাড়ির পরিবেশটা দেয়, সেক্ষেত্রে বাস্তুর একটা ইম্প্যাক্ট আছে না? ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। বাস্তুর যদি ইম্পর্টেন্সই না থাকতো তাহলে আমাদের কাছে, আমার কাছে এমনও মা বাবা এসছেন, একটি মাত্র ছেলে, ছেলেটি চাকরি পেয়ে গেছে 24 বছর বয়সে সরকারি চাকরি, এবং তার 2 বছর পর ছেলেটি হঠাৎ করে মারা যায়, বাবা মা নিঃসঙ্গ একা, বিয়েও দেয়নি। কেন ঘটলো ঘটনাটা হচ্ছে, একটি বাস্তুর মধ্যে এক সরল রেখায় যদি 3টি দরজা থাকে এক সরল রেখায়, তাহলে কিন্তু এরকম বাড়ির পুরুষদের অকাল মৃত্যু হয়। আমরা অনেক জায়গায় মানে আমি একদম জ্বলন্ত উদাহরণ, ম্যাক্সিমাম আমি বাঁকুড়া যদি বলো, আমি কাঁচড়াপাড়া দেখেছি, আমি শিলিগুড়ি দেখেছি, আমি আলিপুরদুয়ার, আমি 4-4টে বাড়ি, ইনফ্যাক্ট আমি অন্ডালেও দেখেছি এরকম বাড়ির জলজ্যান্ত উদাহরণ। আবার কিছু কিছু ক্ষেত্রে তুমি দেখবে যে দক্ষিণ পূর্ব কোণ যেটা হচ্ছে অগ্নিকোণ, সেখানে হয়তো তোমার সিঁড়ি বা টয়লেট রয়েছে, এই অগ্নিকোণটা হচ্ছে আয় উন্নতি বৃদ্ধির জায়গা, তোমাকে একদম ধারে মানে সেই বাড়িটা ভীষণ পরিমাণে ঋণগ্রস্ত হয়ে যাবে 1 নম্বর। আর বাড়ির মহিলাদের ম্যাক্সিমাম টাইম কাটে কিন্তু রান্নাঘর, ঠাকুরঘর, বাথরুম, এই 3টে জায়গাটাকে আমরা ভীষণ ইম্পর্টেন্ট দিই। এখানে দাঁড়িয়ে বাড়ির মহিলাদের লোয়ার পোর্শন বা গাইনিকালি কোনো প্রবলেম বা হঠাৎ করে পড়ে গিয়ে হিপ জয়েন্ট ভেঙে যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু ঘটে দক্ষিণ পূর্ব কোণ এফেক্টেড হলে। আচ্ছা আবার উত্তর পূর্ব কোণ যদি এফেক্টেড হয়, কিংবা আরেকটা জিনিস হচ্ছে রিসেন্টলি তোমার ছেলের হয়তো বিয়ে হয়েছে, নতুন কাপেল বা যে কোনো তোমার ভাই হতে পারে, যে কেউ নতুন কাপেল, তারা হয়তো তাদের বেডরুমটা হয়তো উত্তর পূর্ব কোণে, চরম অশান্তি হবে। আচ্ছা যদি তাদের বেডরুমটা দক্ষিণ পূর্ব কোণে হয়
তাহলে কিন্তু তারা চরম উন্নতি পাবে। আবার এই প্রত্যেকটা জিনিস এখন তো ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি কাপলরা দুজনেই চাকরি করছে, তো এই কর্মসূত্রে উন্নতির জায়গাটা দেখতে হবে। এখন কিন্তু কোনো মা বাবা বিচার করে আনছে না এই মেয়েটির পাটা আমার বাড়ির জন্য লক্ষ্মী না অলক্ষ্মী, মেয়েটিও কিন্তু বিচার করছে এই ছেলেটিকে বিয়ে করবো আমার জীবনের জন্য লক্ষ্মী না অলক্ষ্মী। এবং সেখান থেকে একে অপরে যখন সংসার করছে তখন প্রত্যেকের ভাগ্য প্রত্যেকের উপর ডিপেন্ড করে, ডিপেন্ড করছে। আচ্ছা আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছে, নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি নূপুর চক্রবর্তী বলছিলাম। আপনাদের দুজনকে নমস্কার। নূপুর বলল না কি চক্রবর্তী? নূপুর চক্রবর্তী। নূপুর কোথা থেকে ফোন করেছেন? আমি কেষ্টপুর থেকে বলছি। আচ্ছা, আপনাদের দুজনকে নমস্কার। হ্যাঁ নমস্কার ভাই, বলুন কার সম্পর্কে জানবেন? বলছি ম্যাডাম, আমার ছেলে চন্দ্রজিৎ চক্রবর্তী, তো ডেট অফ বার্থ হচ্ছে 27 নভেম্বর 2003। আপনি দেখেন সন্দীপের অনুষ্ঠান? হ্যাঁ দেখি, খুব বেশি দেখা হয়নি তো দেখি, আমি এখন বেশ কয়েকদিন দেখছি আর কি। একটু অপেক্ষা করুন। বৃহস্পতিবার ছিল? বৃহস্পতিবার। ধনু লগ্ন ধনু রাশি পূর্বসরা নক্ষত্র নরগণ জানা ছিল? শনি বক্রি অবস্থায় রয়েছে রাশি এবং লগ্নের উপর শনি সরস্বতীর মধ্য প্রভাব। 2003 নেক্সট ইয়ার মাধ্যমিক এখন 11-এ পড়ছে। আচ্ছা, আপনার ছেলে তার মানে মাধ্যমিকটা যখন দিল সেটা হচ্ছে শনি সরস্বতীর মধ্য প্রভাবের মধ্যে। একটা জিনিস আমি আপনাকে বলবো, এখানে হরোস্কোপটা আপনি দেখুন, লগ্ন এবং চন্দ্র দুটোর ওপর শনি সরস্বতীর প্রভাব, মানে যারা ধনুরাশি তারা শুধুমাত্র 100% এফেক্ট পাবে সরস্বতীর, কিন্তু যারা ধনু লগ্ন ধনুরাশি তারা কিন্তু লগ্নের ওপর 20% এফেক্ট হয়, তার মানে অলরেডি 120% এফেক্ট পাচ্ছে। নর্মাল ধনুরাশির জাতক জাতিকার থেকে আপনার ছেলের পার্সেন্টেজটা বেশি। এইটা ওর পড়াশোনায়, ওর রেজাল্ট, ওর উচ্চশিক্ষা, ওর বিহেভিয়ার সব কিছুর ওপর প্রভাব পড়বে। আপনার ছেলের এই ছকটার মধ্যে পঞ্চমে রাহু, হরস্কোপটা দেখুন একবার, পঞ্চম স্থানে রাহু, এই পঞ্চম রাহুটা হচ্ছে মনের জায়গা, এইখানে দাঁড়িয়ে আপনার ছেলের মনের জায়গার ভীষণ পরিমাণে অমনোযোগিতা, একটা অলসতা, এবং রাহু সবসময় বাড়ির বাইরের দিকে ঝোঁক বাড়িয়ে দেয়, এন্টারটেনমেন্ট জিনিসের ওপর ঝোঁক বাড়িয়ে দেয়, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, একটু শেয়ার করতে হবে এবারে ম্যাডাম। একদম একদম, আপনি যা বলেছেন তাই। কিরকম একটু বলুন, মানে 2003 মানে আপনার ছেলে ক্লাস 11? হ্যাঁ, মানে 11 আমি বলি, মাধ্যমিক ভীষণ খারাপ রেজাল্ট করেছে, মানে আমার বলতেই লজ্জা করছে, মানে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 67-65 এরকম, 67 এর মধ্যে। আচ্ছা, আর 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 কোন বোর্ডে ছিল ছেলে? কি করবার ইচ্ছে আছে ছেলেকে? তো কিছু করাবার নিশ্চয় ইচ্ছে আছে ছেলের। আমি করবো মানে, আমি এত রাগ, এত মানে আপনি যেটা বলছেন যে মোবাইল আসক্ত, মানে বাইরে মন, বাইরে মন, মানে আসক্ত হয়ে গেল তো প্রচন্ড। না তুমি দুটো বলো যে একটা হচ্ছে এন্টারটেনমেন্ট এলিমেন্টস এর উপরে মন, আর একটা হচ্ছে ঘর থেকে বাইরে রাহু ওকে বাইরে টানবে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, এই বয়সটা কিন্তু খুব টাফ। আপনি কি ওয়ার্কিং? হ্যাঁ আমি ওয়ার্কিং, অ্যাকচুয়ালি ওর বাবার সাথে ও রিলেশন নেই, তো সেই হিসাবে মানে আপনি কি সিঙ্গেল মাদার? হ্যাঁ, খুব বাজে সিচুয়েশনের মধ্যে আছি। তাহলে ও সারা দিন ঘরে কার কাছে থাকে? ও তো মামার বাড়িতে আপাতত, দাদুর কাছে। প্রথমত একটা জিনিস বলি ম্যাডাম, সেটা হচ্ছে ছেলেকে কমার্স দিয়ে কোনো লাইন পাবেন না। ছেলের তো অঙ্কে খুব খারাপ রেজাল্ট হয়েছিল কি? খুব খারাপ। তাহলে এখানে কিন্তু কমার্সেও কিন্তু ম্যাথ আসে, অ্যাকাউন্টেন্সি। আমি কমার্সে ওকে অঙ্কটা দিইনি। তাহলে কি দিয়েছেন? আমি ওকে যেটা দিয়েছি ও এমনি প্লেন, মানে এত পড়া। কমার্সে কি কি সাবজেক্ট রেখেছে একটু শুনি। ওর কমার্স, বেঙ্গল ইংলিশ তো আছে, আর ইকোনমিক্স, সরি ইকোনমিক্স না, বাংলা, আপনার ঠিক আছে, আপনার ছেলের তো মনের জায়গাটাই ঠিক নেই,
অনেকগুলো ধরনের সমস্যা, তবে একটা জিনিস আমি আপনাকে একটু আশার আলো দেখাই, সেটা হচ্ছে আগামী জানুয়ারির পর থেকে অনেকটা পরিবর্তন ওর মধ্যে আসবে, ঠিক আছে? কেননা সন্দীপ না একদম শুরুতেই বলেছে যে আপনার ছেলের যে এই যে শনির এফেক্টটা, মানে ওর দাদা নর্মাল ছেলেদের থেকে ও কিন্তু বেশি পেয়েছে, 120 বললেছে, 120, এবং যার জন্য আজকে মা বলছে আজকে এত এত সমস্যা। দেখো একটা আপনার ছেলে প্রথমত স্টুডেন্ট হিসেবে কেমন ছিল? স্টুডেন্ট হিসেবে খুব একটা ভালো না প্রথম থেকে, ছোটবেলা থেকে কি ও একটা মানে মোটামুটি একটা স্টুডেন্ট, মোটামুটি ইঞ্জিনিয়ার, মোটামুটি? তাহলে আপনি আগে কেন দেখাননি? এই এই প্রবলেমটা 2015 থেকে শুরু হয়েছে, 2013 কাজলপুরের কাছে ও আবৃত্তি শিখতো, শ্রুতি নাটক, সিডি বেরিয়েছিল, খুব ভালো করতো, তারপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে রাখলে ভালো করতে না, মানে এখনো যেতেই মানে কোনো আপনি না আর সময় নষ্ট করবেন না, 24 তারিখে হাজরায় চেম্বার রয়েছে, 24 তারিখে সন্দীপের হাজরায় চেম্বার রয়েছে, আপনি যেটা করবেন এক্ষুনি 9932337820 অথবা 9851815653 অথবা 8900394947 এই যে নাম্বার, যে কোনো একটা নাম্বার, একটা ভিজিবেলে পরেরটা ভিজিবেলে তারপর একটা, আপনি কথা বলে দিন 24 তারিখ ছেলেকে নিয়ে আসতে হবে সঙ্গে, অবশ্যই কাউন্সিলিং দরকার, আপনার ছেলেকে সঙ্গে নিয়ে আপনি সন্দীপের কাছে আসুন, দেখুন আপনি আগামী বছরে ফোন করে আমাদের বলবেন আপনার ছেলে একদম মানে হ্যাবক চেঞ্জ, মানে ও হবে তো কিছু, মানে নিশ্চয়ই হবে একটা মানুষকে যখন ভগবান জন্ম দিয়েছে, নাহলে রানু দেবী রানু মণ্ডলের গল্পটা শুনুন তাহলেই বুঝতে পারবেন কি করে মানুষ, আমি দাদা আমি নাম কারো করতে চাইছি না, মানে এই চ্যানেলে, হ্যাঁ 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 বলুন, ওনার কাছে প্রতিকার নিয়েছি, আমি তখন জানতাম না রিয়েলি আপনাকে আমি এত রাত্রিবেলা হয়তো দেখার সুযোগও হয়নি, তো আমার ভীষণ ভালো লেগে মানে ফোনটা করলাম, এত মানে অসহায় হয়ে পড়ছি ছেলেকে নিয়ে, আমার ওনার কাছে কোনো কাজ হয়নি, যাই হোক কাজ বা কাজের ব্যাপারটা আমি পরে বলবো, কারণ হচ্ছে যার যা নিজস্ব এক একটা ট্যাকটিস থাকে, এক একটা প্রসেস থাকে, ঠিক আছে? রেমেডি যখন কারোর কাছে কাজ পাবেন না, আমরা বলি কি তারা আবার তুমি যাও, তারা তো একটা রিপোর্টিং ডেট দেয়, তুমি তখন গিয়ে বলো, কারণ ওষুধ যদি আমি দিই, আমি যদি একজন ডাক্তার হই, আমি যদি ওষুধ দিই না, দায়িত্বটা কিন্তু আমার নিজের, এবং আমিও যখন প্রত্যেকজনকে রেমেডি দিই, আমি কিন্তু একটা রিপিট ডেট দিই, এবং আমি বলি অবশ্যই ওই টাইমে দেখা করবেন, কারণ আমি বুঝতে পারবো আমার রেমেডি 1% কাজ করলো না 100% কাজ, দায়িত্বটা কিন্তু আমার ম্যাডাম, আর আমি আপনাকে বলবো আপনার ছেলে আপনি ফোনটা রাখুন, শুনতে থাকুন। না আর একটা কথা আমার আমার যেটা মনে হয় যে একটা একদিন প্রোগ্রাম দেখিয়ে না যাওয়া উচিত না, না একটা মানুষকে ধরো তোমার প্রোগ্রাম ধরো আজকে যে প্রথম দেখছে সে কালকে তোমার কাছে চেম্বারে আসবে, এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়, একদমই, আমি একজন হোস্ট হিসেবে কথাটা বলছি, দীর্ঘদিন ধরে এই প্রোগ্রামটা করি, তো তোমাকে তোমাকে বুঝতে হবে, ধরো আমি তোমার কাছে যাবো, আমি অন্তত তোমার 10টা এপিসোড দেখবো, দেখে আমি তোমাকে জাজ করব যে আমি তোমার কাছে কি পেতে পারি, আমার চাহিদা অনুযায়ী তুমি আমাকে কি দিতে পারো, একদম তাই না? একদম, স্টাডিটা ভীষণ আগে ভীষণ ইম্পর্টেন্ট, স্টাডিটা করানোর পরই আপনারা চুজ করবেন, এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দেখুন আপনি যে কোনো কারোর কাছে গেলেন সেটা পরের ব্যাপার, কিন্তু আপনার ছেলের ক্ষেত্রে না এখানে প্রতিকারের আগেও একটা কাউন্সিলিং দরকার, যেমন আপনি আজকে সিঙ্গেল মাদার হয়ে ছেলেকে 11 অবধি নিয়ে এসছেন, এসে আপনি কিন্তু আজকে ঠকেছেন যে অনেকগুলো সমস্যা আপনার ছেলের মধ্যে এসছে, যেখানকার গার্ড আপনি চেয়েও করতে পারেননি, কারণ আপনি ওয়ার্কিং লেডি, আপনার হাতে সময় নেই, আপনার বাড়িতে বৃদ্ধ বাবা মা হয়তো আপনার নিজের যারা ওকে দেখাশোনা করছে। আমি একটা কথা বলবো, যখন যে কোনো বাবা মা তারা সিঙ্গেল হোক চাই না হোক, যখন দেখবেন ডিটোরিয়েশন আসছে, আমি তখনই বলবো ছেলেকে অন্য কোথাও শিফট করবার চেষ্টা করুন, হয়তো বাস্তুটা, হয়তো পরিবেশটা, হয়তো স্কুলটা, হয়তো দিকটা ওর শুভ নয়, যার জন্য এই ডিস্টারবেন্সগুলো আসছে। আসল কথা সন্দীপের যে অ্যানালিসিসটা বা ও যখন কাউকে প্রতিকার দিচ্ছে,
ও বলো না দায়িত্ব আমার, কারণ ও দায়িত্বটা নিতে পারে, ওর কাঁধটাও ততটাই চওড়া, কারণ ও যখন প্রতিকার দেয় তখন শুধুমাত্র গ্রহ সন্নিবেশ বা কোথায় কোন গ্রহ আছে তার অ্যাসপেক্টে নয়, বাস্তু এবং তার পার্সোনালিটি সবটা ভীষণভাবে রিলেট করে। এবং এইভাবে যদি তুমি কাজ করতে পারো আমার মনে হয় আগামী দিনটা তোমার দিন সর্দির। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সকলে। আর কৌশিকী অমাবস্যার আগে আপনারা পাচ্ছেন 23-29 কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি, এতক্ষণ গ্যারেজ ট্রেনে, নিশ্চয়ই যোগাযোগ করে নেবেন। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, শুভরাত্রি, নমস্কার।